হ্যালো ফ্রেন্ডস, আমাদের চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি সঞ্জীব আর আপনারা দেখছেন ফ্যাশন স্কলার চ্যানেল। তো ফ্রেন্ডস, এই ভিডিওতে দেখবেন শার্টের ব্যাক পার্টের প্যাটার্ন কীভাবে বানাতে হয়। তো বন্ধুরা, দেখার পর কেমন লাগলো ভিডিওটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না। যদি এই চ্যানেলের পরের ভিডিওগুলি দেখতে চান তাহলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ও ভিডিওগুলি সবার আগে দেখার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। তো বন্ধুরা, আমরা ফ্রন্ট পার্ট আগের ভিডিওতে বানিয়েছিলাম। তো দুটো ফ্রন্ট পার্ট বানিয়েছিলাম, একটা লেফট সাইডের একটা রাইট সাইডের। তো আমরা যেকোনো একটা নিয়ে নেব, নিয়ে নেওয়ার পর সেটা দিয়ে আমরা ব্যাক পার্ট বানাবো। তো প্রসেসটা একদমই ইজি, তো আপনারা একটু ভালো করে দেখবেন। যেটা হচ্ছে এখান থেকে এইটা আমাদের কি বাটন হোল পট্টি আর বাটন পট্টি ছিল, তো যেটা নেবে নিয়ে নেবেন সেটা এটা ফোল্ড করে নেবেন। ব্যাক পার্টটা বানাতে গেলে এই ফোল্ডটা লাগবে, তার কারণ হচ্ছে এই পট্টিটা তো আর ব্যাক পার্টে হবে না, তাই জন্য এটাকে আমরা ফোল্ড করে নেবেন। তো এবার আমরা ব্যাক পার্টের জন্য যে কাপড় বা কাগজ নেব সেটা আমরা এবার আবার ওটা ফোল্ড করে নেব। এই হচ্ছে ফোল্ড লাইন, ফোল্ড লাইনটা এই দিক ফোল্ড। তো আমরা আগের বার এই দিক দিয়ে বানিয়েছিলাম ফ্রন্ট পার্ট, তো ব্যাক পার্ট আমরা এই দিকে বানাবো, কারণ পিছনে ব্যাক কোনো দিন জোড়া মানে খোলা থাকে না, তাই জন্য ফোল্ড থাকে, তাই জন্য এই দিকটা নিলাম। তো এবার ফ্রন্ট পার্টটা আমরা ঠিক এইটার উপরে বসিয়ে দেবো, এই লাইনের সঙ্গে এই লাইন এইভাবে বসিয়ে। তো আমাদের কাজে সুবিধার্থে আমরা এটা স্টেপল করে নিলাম, এটা কাপড় হলে অনেকটা ইজি হয় যে একটার উপর থেকে আরেকটা অতি সহজে উঠে যায় না। তো আমাদের এখানে আমরা কাগজ দিয়ে বানাচ্ছি, তাই জন্য একটা আরেকটা উঠে যেতে পারে। তো কয়েক জায়গায় এটা লাগিয়ে নেব, তো লাগিয়ে নেওয়ার পর তো আপনারা এখান থেকে এইটুকু এই সাইড সিমের এই পর্যন্ত পুরো এইটার সঙ্গে ব্যাক পার্ট পুরো সেম হবে। তো আপনারা ফার্স্ট আগে পেন দিয়ে বা চক দিয়ে এভাবে দাগিয়ে নিতে পারেন, বা আমার মতো একসঙ্গে একবারে এভাবে কেটে নিতে পারেন। তো আমি এটা কেটে নিচ্ছি। ভালো করে পুরো প্রসেসটা আমি দেখানোর চেষ্টা করছি, তাই জন্য একটু ভিডিওটা বড় হতে পারে। তো এই পর্যন্ত পুরো সেম প্রসেস, তাই জন্য আমি এই পর্যন্ত কেটে নিলাম। তো এই দিকটা আর কাটবেন না আপনারা, তো এই দিকটা আমি এই দিকে গিয়ে এখানে শেষ করে দিলাম। তো এবারে এখানটায় আপনারা একটু ভালো করে দেখবেন, এটা খুবই ইম্পর্টেন্ট। তো আমাদের ব্যাক পার্টের তুলনায় ফ্রন্ট পার্ট 2 ইঞ্চ ছোটো হয়, তো সেটা আমরা কীভাবে বানাবো, যেটা শোল্ডার লাইন যেভাবে আছে সেখান থেকে ঠিক 2 ইঞ্চ আমরা বেশি করে নেব ব্যাক পার্টটা। তো আমরা এই শোল্ডারের যে লো হাই শোল্ডার পয়েন্ট সেখান থেকে আমরা 2 ইঞ্চ উপরে একটা পয়েন্ট করলাম, আর লো শোল্ডার পয়েন্ট থেকে 2 ইঞ্চ উপরে একটা পয়েন্ট করলাম। তো এই দুটো পয়েন্ট আমরা যদি যোগ করে একটা লাইন টেনে দিই তাহলে এই লাইনটা কী হচ্ছে, এই লাইনের সমান্তরাল হচ্ছে। যেমন রেলের লাইন যতই বেঁকে যাক না কেন একটা আরেকটার সমান্তরাল থাকে, তো আমরা এই লাইনের সমান্তরালে একটা লাইন টেনে নিলাম তো 2 ইঞ্চ দূরে। তো এবার আমরা এই লাইনটাকে কেটে নিই। তো কেটে নেওয়ার পর
এইটা আপনারা ভালো করে দেখবেন যে এখানে আমরা শোল্ডারে ফ্রন্ট পার্টে হাফ ইঞ্চ সেলাইয়ের জন্য রেখেছিলাম, তো সেটাকে আমরা ফার্স্ট মুড়িয়ে দিলাম, হাফ ইঞ্চটা মোড়ালাম। মোড়ানোর পর ব্যাক পার্টে যে 2 ইঞ্চ আছে সেটাকে ঠিক মুড়িয়ে কোন পর্যন্ত রাখলাম, ঠিক এখানে না, কিন্তু মুখটা যেখানে মুড়ে গিয়ে শেষ হচ্ছে সেখানটা রাখলাম। একে এভাবে আমরা মুড়িয়ে দিলাম। মোড়ানোর পর এবার আমরা দুটোকে একসঙ্গে সোজা করে বসিয়ে দেখে নেবো ঠিকঠাক হচ্ছে না। তো এবারে ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টে দুটো শোল্ডারই সমান হবে, যার জন্যে দুটো শোল্ডারই সমান হয়, তাই যার জন্য আমরা এখান থেকে পয়েন্ট করে নিলাম। তাহলে কি এটাকে যদি আমরা সোজা করে বসাই তাহলে এই শোল্ডারটা আমাকে ব্যাক পার্টে রাখতে হবে, তখনই আমাদের এই শোল্ডার দুটো মিল হবে। তাই জন্য তো এই আর্ম হোলটা এবার আমরা এখান থেকে সেট দেবো, আর্ম হোলটা এবার এখানে আবার মিলিয়ে দেবো, আস্তে আস্তে বড় করতে করতে এসে মিলিয়ে দেবো। আর নেকটা হচ্ছে যখনই আমরা এখান থেকে এই যে ফোল্ড করেছিলাম, তো সেই ফোল্ড লাইন যেটা হয়েছিল এই যে ফোল্ড লাইন সেখানে একটু পয়েন্ট করে রাখবো, আর এখানে তো এই পয়েন্টটা আছেই, তো এই পয়েন্ট থেকে আমরা এই লাইনের উপরে 90 ডিগ্রি লাইন টানবো। এটা কিন্তু ভাঁজটা বেঁকা আছে কিন্তু আমরা লাইনটা টানবো সোজা এই লাইনের উপরে 90 ডিগ্রি। তো আপনার যদি বুঝতে অসুবিধা হয় এই পয়েন্টের উপরে এই এই লাইনটা নিয়ে গিয়ে ভাঁজ করে ঠিক এই লাইনে বসে বসিয়ে এভাবে আপনারা ভাঁজ করে দেবেন, তাহলে দেখবেন ঠিকটা এখান দিয়ে বেরিয়ে আসছে। তো এবারে এই লাইনের উপরে আপনারা 90 ডিগ্রি বানাবেন, প্রথমে এই স্কেলটা সরিয়ে নিয়ে গিয়ে এই পয়েন্টের উপরে এই যেটা হলো গ্যাপটা, এই গ্যাপের মধ্যে একটা আপনারা রাউন্ড শেপ দেবেন, এটা হচ্ছে ব্যাক নেক। তো এটা হয়ে গেল ব্যাক নেক। তো এটা দিয়ে আপনারা এই হয়ে গেল ব্যাক নেক, আর এটা হয়ে গেল আর্ম হোল। তো এবার আমরা আর্ম হোলটা কেটে এবারে দেখুন আমরা এই দুটোকে যদি বসাই তাহলে দুটো শোল্ডারই মিলে যাচ্ছে, দেখুন। আর এটা হচ্ছে 1 ইঞ্চ বেশি দেখলো ব্যাক পার্টটা। তো ঠিক আছে ফ্রেন্ডস, তো আপনারা এভাবেও শার্ট বানাতে পারেন ইয়াক ছাড়া, কিন্তু আপনারা যদি ইয়াক যদি বানাতে চান তাহলে আর একটা প্রসেসে ইয়াকটা বানিয়ে নিতে হবে। তো ইয়াকটা বানানো দেখিয়ে দিই, তার আগে পিনগুলোকে আমরা খুলে দিই। তো ফ্রেন্ডস, আমার ভয়েস একটু হয়তো আসতে হচ্ছে, তার কারণ এখন রাত 2টো বাজে, এখন ভিডিওটা আমি করছি তাই জন্য একটু আস্তে কথা বলছি। তো আপনারা ফ্রন্ট পার্ট কীভাবে বানাতে হয় এই ভিডিওর ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে ওটা দেখে নেবেন। তো ফ্রন্ট পার্টের একটু কাজ আছে, যেটা হচ্ছে ফ্রন্ট পার্টের যে আমরা আর্মহোলটা বানিয়েছিলাম সেই আর্মহোল দিয়ে আমরা ব্যাক পার্টে আর্মহোল বানিয়ে নিলাম। এবারে ফ্রন্ট পার্টটা আমাদের 1/2 ইঞ্চ ছোটো করতে হবে, তার কারণ হচ্ছে আর্মহোল শেপ বা তাল পার্ট যাকে বলা হয় টেলারিংয়ের ভাষায় তাল পার্ট বলা হয়, সেটা আমরা এখানে বানিয়ে নেবো। যেখানটায় পুরো একটু কার্ভ হয়ে আসছে সেখানটায় ঠিক এখান থেকে 1/2 ইঞ্চ কম করে নেবেন, যেখান থেকে শুরু হয়েছিল ঠিক সেখান থেকেই শুরু হবে, এখানে 1/2 ইঞ্চ ডিস্টেন্স হবে, আবার ধীরে ধীরে কমতে কমতে ঠিক যেখান থেকে শুরু হয়েছিল সেখানেই পৌঁছে যাবে। তো মাঝখানেই 1/2 ইঞ্চ কম হবে, তার কারণ হচ্ছে এটা আর্মহোল শেপ, না হলে আমাদের সামনে বগলের কাছে কাপড় অনেকটা গুটিয়ে থাকতো একসঙ্গে, তাই জন্য এটাকে এবার কেটে দিতে হবে। তো ফার্স্ট যেটা আমরা বানিয়েছিলাম ফ্রন্ট পার্ট বানানোর সময় সেটাকে দিয়ে আমরা ব্যাক পার্টটা বানিয়ে নিয়েছি। ব্যাক পার্টটা বানিয়ে নেওয়ার পর আমরা এবারে ফ্রন্ট পার্টে
এই আমরা কমে দিলাম, এরকম একটা কাগজকে আমরা বাদ দিয়ে দেবো বা কাপড় বাদ দিয়ে দেবো। ফ্রন্ট পার্টের কাজ কমপ্লিট হয়ে গেল। তো এবারে আমরা আসি, দেখুন ব্যাক পার্টটাও কমপ্লিট। ব্যাক পার্টটা আমরা ফোল্ডে করেছিলাম, তাই ফোল্ডে ঠিক এরকম টাইপের দেখতে আসবে। তো আমরা আমরা করবো এবারে ইয়াক পার্টটা। তো ফ্রেন্ডস, ইয়াক বিভিন্ন ডিজাইনের হয়, তো এখান থেকে 3 ইঞ্চ নিচে হয় ইয়াক। তো আপনারা 3, 4, 2.5ও করতে পারেন, কোনো অসুবিধা নেই। ডিজাইন হিসাবে যার যেমন পছন্দ সে তেমন ইচ্ছে মতো করতে পারেন। তো আমি এখান থেকে 3 ইঞ্চ নিচে করব। তিন ইঞ্চ নিচে করলাম। তো আপনারা আরও নিচে কম করিয়ে এভাবে আপনারা সেট দিতে পারেন, এইসবও হতে পারে, আপনারা যেমন খুশি সেট দিবেন এইসবও হতে পারে। তো আমি স্ট্রেট মাথা সোজা মাথা, তো সোজা এখান থেকে এই লাইনের উপরে 90 ডিগ্রি একটা অ্যাঙ্গেল টানতে হবে। লাইন টেনে নেবেন, তো লাইনটা যদি আপনারা না টানেন তাহলে এইভাবে বসে দিয়ে ভাঁজ করে দিলাম, তাহলে এই ভাঁজটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়েই ভাঁজটা হয়েছে। তো আমি এখান থেকে কেটে দুটো আলাদা করে দেবো। তো এই হয়ে গেল ইয়াক পার্ট আর এটা ব্যাক পার্ট। তো ইয়াক পার্ট আর ব্যাক পার্টের মধ্যে একটু সমস্যা আছে, যেটা আমাদের তো এই টোটাল লেন্থটাই একটা স্থির ছিল যে এটাই হবে ব্যাক পার্টের লেন্থ। তো আমরা এখান থেকে কেটে দিলাম, কেটে দেওয়ার পর যখন আবার জুড়তে যাবো সেলাইয়ের সময়, তখন তো এটা সেলাইয়ের যে কাপড়টা আছে সেটা তো ছোট হয়ে যাবে, মানে সেটা সেলাই হয়ে তো পুরো টোটাল লেন্থ ছোট হয়ে যাবে। তাই জন্য কি আমরা একটু চেঞ্জ করব কি, যে এই ব্যাক পার্টের সঙ্গে সেলাইয়ের 1/2 ইঞ্চ যোগ করতে হয় আর ইয়াক পার্টের সঙ্গে সেলাইয়ের 1/2 ইঞ্চ যোগ করতে হয়। তো আমরা কি করব, ব্যাক পার্টটা এতটা এত নষ্ট করতে পারি না, তাই জন্য ব্যাক পার্টের সঙ্গে আমরা কিছুই যোগ করব না। এই টোটাল এখানে 1/2 ইঞ্চ, ওখানে 1/2 ইঞ্চ, টোটাল আমরা এই ইয়াক পার্টের সঙ্গে যোগ করে দেবো, যার কারণ টোটাল 1 ইঞ্চ এখানে যোগ হয়ে যাবে। তো এবারে যখন অ্যাটাচ করবো তখন ওই 1 ইঞ্চটাতে অ্যাড হয়ে যাবে, তখন আর টোটাল লেন্থের কোনো ডিস্টেন্স কিছু থাকবে না। তো আমরা এবার এটাকে বসিয়ে 1 ইঞ্চ দূরে বানিয়ে নেবো। তো আমরা সেম এরকমই একটা ফোল্ড করা কাগজকে নিয়ে নেব বা কাপড়কে নিয়ে নেওয়ার পরে এখানে 1 ইঞ্চ দূরে একটা লাইন টেনে নেবেন, এই যে 1 ইঞ্চ, তো এখান থেকে 1 ইঞ্চ। তো এই 1 ইঞ্চ দূর থেকে একটা লাইন আমরা আগে ফার্স্ট টেনে নিলাম, তারপর এই একটাকে এই ফোল্ড লাইনটাকে এই ফোল্ড লাইনে বসিয়ে নিচের লাইনটা এই 1 ইঞ্চিতে বসিয়ে এটাকে পুরো লাগিয়ে নেওয়ার পরে এই যে তলার নিচের যে লাইনটা, এই যে ডিস্টেন্স, এই এর যে লম্বাটা ছিল সেটার থেকে 1 ইঞ্চির নিচে লম্বার সঙ্গে একটু মেপে নেবেন, নাহলে ছোটো বড়ো। এবার এটা ঠিক একটু সেরে এখানে যোগ করতে হবে। তো এবার এটা ঠিক কেটে দিলেই মানে ফাইনাল আপনার ইয়াকটা রেডি হয়ে যাবে। তো আমাদের এটা কাটা হয়ে গেল, দেখুন দেখুন আগের ইয়াকটা ছিল এই যে, আর এটা এই যে এটার উপরে এই যে বসালাম, বসিয়ে 1 ইঞ্চ এটা নিচে বেশি হচ্ছে। তো এই 1 ইঞ্চটা ওটার সঙ্গে সে ওটার সেলাইয়ের কাপড় টোটাল বডিতে, এটা সেলাইয়ের কাপড় টোটাল ব্যাক পার্টের। তো এটার এটা যখন সেলাই করবেন তখন কি সেলাই করতে গেলে এখানে 1/2 ইঞ্চ শর্ট হয়ে যাচ্ছে, তো এখানে এর 1/2 ইঞ্চ, এর যে টোটাল লেন্থটা তার 1/2 ইঞ্চ এই যে শর্ট হয়ে যাচ্ছে, আর এই যে 1/2 ইঞ্চটা এখানে এক্সট্রা থাকছে সেটা এই যে 1/2 ইঞ্চ কমে যাচ্ছে সেটা, তাহলে সেলাই করলে টোটাল লেন্থটা আমাদের ঠিকঠাক বজায় থাকবে। এই হয়ে গেল ব্যাক পার্ট আর ইয়াক পার্ট। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।